হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো তো আলহামদুলিল্লাহ ক্যাটসে উইথড্র আপডেট চলে আসছে কেমন করে আপনারা উইথড্র দিবেন আমি টোটাল প্রসেসটা দেখাই দেবো অবশ্যই ভিডিওটা ফুল দেখেন জাস্ট মাত্র দুই থেকে পাঁচ মিনিটের একটা ভিডিও হতে ভিডিওটা ফুল দেখেন ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন এবং আপনার ব্যালেন্স যত উইড্রো দিবেন। তার সঙ্গে আরও তিরিশ হাজার টোকেন ফ্রি পাবেন কোথা থেকে এই টোকেনটা আপনি ফ্রি পাবেন সব কিছু বলে দেবো অবশ্যই ভিডিওটা ফুল আপনাকে দেখতে হবে অ্যান্ড এইটা হচ্ছে আপনার ক্যাটের বুথ আপনার ক্যাটের বুথের ভিতরে চলে আসবেন চলে আসার পরে এই নিচে যে অ্যাডডপ নামে যে অপশন আছে এই অ্যাডডপের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখেন যেখানে দুইটা অপশান চলে আসছে একটা এক্সচেঞ্জার আর একটা হচ্ছে ওয়ালেট তো এটা এখনও ওপেন হয়নি সো আমরা অবশ্যই এক্সচেঞ্জারে উইড্রো দেবো সো এক্সচেঞ্জারের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে কন্টিনিউ আছে কন্টিনিউতে একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন যে বিটগেট ওয়ালেটে কিন্তু উইডোটা অ্যাভেলেবল হয়েছে গেটডেট আয়ো বাইবিট এবং কুকয়েন এই তিনটায় কিন্তু আর বারো ঘন্টা পরে উইন্ডোটা অ্যাভলেবল হবে এবং এইখানে কিন্তু আপনাদের বলে দিয়েছে ক্যাট আপনারা উইন্ডো দিলে তিরিশ হাজার ক্যাট কিন্তু ফ্রি পাবেন বিট গেটে যদি আপনি উইডো দেন সেক্ষেত্রে তিরিশ হাজার ক্যাট কিন্তু আপনি ফ্রি পাবেন সো উইড্রোটা দেওয়ার জন্যই গেটের উপর সিলেক্ট করে যে সেন্ট হিয়ার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আবার আই হ্যাভ ইট উপর ক্লিক করবেন ক্লিক করে এইখানে আপনার যে বিট গেটের যে ইউআইডি আছে ইউআইডিটা এবং অ্যাড্রেসটা দিতে হবে সেটা কোথায় পাবেন আপনারা বিডগেট এক্সচেঞ্জার নাম একটা আছে বিডগেট এক্সচেঞ্জারে যাবেন বিডগেট ওয়ালেট না কিন্তু বিটগেট এক্সচেঞ্জারে চলে আসবেন বিডগেট এক্সচেঞ্জারে চলে আস এক্সচেঞ্জারে চলে আসবেন চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার থ্রি ডট আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনার ইউআইডি আছে এটার উপর টাচ করবেন টাচ করলেই ইউআইডিটা কপি হয়ে যাবে এটা যখন কপি হয়ে যাবে তখন আপনারা বুথের বুথের ভিতরে চলে আসার পরে যে ইউআইডিটা কপি করে নিয়ে আসলেন সেই ইউআইডিটা এখানে পেস্ট করে দিবেন সো ইউআইডিটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে এইখানে যে আপনার ক্যাট যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা করতে হবে আবার বিটগেট ওয়ালেটে চলে আসবেন বিটগেট এক্সচেঞ্জারে চলে আসার পরে এই যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করবেন অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পর এইখানে যে স্পট আছে বা অ্যাডফান্ড আছে এটার উপর ক্লিক করবেন স্পটে ক্লিক করে দেওয়ার পরে যে যে অ্যাডফান নামে যে অপশন আছে অ্যাডফানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো নামে যে অপশন আছে ডিপোজিট ক্রিপ্তের উপর ক্লিক করবেন ক্লিক করে এইখানে কিন্তু সার্চবারে আপনারা লিখবেন হচ্ছে ক্যাট আমি দেখা দিই সি এ টিএস ক্যাটস লিখলেই যেমন চলে আসছে সো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাড্রেসটা শো করবে সো এইটা হচ্ছে আপনার অ্যাড্রেস আমার এইটা অ্যাড্রেস আপনারও কিন্তু এইভাবে অ্যাড্রেসটা শো করবে সো এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনারা আবার বুথের ভিতর চলে আসবেন চলে আসার পর এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেলে এগুলো চেক করে নেবেন আপনার ইউ এবং অ্যাড্রেসটা ঠিক আছে কি চেক করে দেওয়ার পর যে সেন্ট নামে যে অপশান আছে উপর ক্লিক করবেন উপর ক্লিক করলে দেখবেন যে আপনার কিন্তু একটু অপেক্ষা করবেন কারণ এখন সার্ভারের প্রবলেম সবাই করছে তো একটু সময় নিবে দেখবেন যে আপনার উইডোটা কিন্তু সাকসেসফুল্লি কমপ্লিট হয়ে যাবে দেখবেন যে আপনার উইডোটা কমপ্লিট হয়ে যাবে এবং এমন ইন্টারফেস শো করবে এখানে দেখতে আমার আমার উইডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা কিন্তু উইডোটা ভাবে দিবেন এবং যেভাবে উইডোটা দেখালাম সেম একইভাবে আপনারা গেট ডট আয়ো কুকয়েন বাইবিটে সেম একইভাবে কিন্তু উইডোটা দিতে পারবেন একদম সেম একইভাবে যেভাবে ভিডিওতে যেভাবে আপনাদের বিডগেটে উইথড্রো করে দেখাইলাম এবং আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এয়ারড্রপের দ্বিতীয় আপডেট না জানলে আপনি কখনোই পেমেন্ট পাবেন না এবং অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই যে আপনার গেটে যে আরেকটা অফার দিয়েছে এই অফারেও কিন্তু সবাই জয়েন করে লিঙ্কেরপুর ক্লিক করে দেবেন লিঙ্কের ক্লিক করে দেওয়ার পর এখানে জয়েন করলেও কিন্তু এখানে আপনার তিরিশ হাজার মতো ডক্স তিরিশ হাজার মতো ক্যাট পাবেন টোটাল ষাট হাজার ক্যাট কিন্তু আপনারা ফ্রি পাবেন সো এই যে আপনার টুইটারে যে টাক্ক আছে টাক্কটা কমপ্লিট করবেন এই টাক্কটা কমপ্লিট করবেন এই টাক্সটা কমপ্লিট করবেন এই টাক্কটা কমপ্লিট করার পর এখানে বিট গেটে যে ইউআইডি আছে ইউআইডিটা দিয়ে দেবেন জাস্ট কমপ্লিট হয়ে যাবে এটা কমপ্লিট করতে হলে আপনার ইউজার আপনার টুইটার আইডির যে ইউজার নেম আছে সেই ইউজার নেম চাবে অ্যাড ডা রেস্টে ইউজার নেমটা দিয়ে দেবেন এখানে ইউজার নাম চাবে এখানে ইউজার নাম চাবে এখানে ইউজার নামটা চাবে সো এটাও কিন্তু কমপ্লিট করে নেবেন কেউ মিস করবেন না